নমস্কার, বাংলা মুলকি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। আমরা দেখছি যে রাজ্যে সম্প্রতি হাইকোর্টে একের পর এক মামলা হচ্ছে আর সেখানে রাজ্যের মুখ তুলছে। যেমন গত সোমবারই আমরা দেখলাম যে ভোট পরবর্তী হিংসা মামলায় কমিশনকে দিয়ে অনুসন্ধানে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্টে, এবং ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য খুব অস্বস্তিতে পড়েছে। এটা যেমন একদিকে, তেমনি আবার আগামী বৃহস্পতিবার নন্দীগ্রামের যে ভোটের ফলাফল সেটা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মামলা করেছেন যে সেই নির্বাচনের পরে যে রেজাল্ট বা ফলাফল বেরিয়েছে সেই ফলাফলে নাকি কারচুপি হয়েছে। এছাড়া ভোটের দিনও নাকি নানা রকম অসঙ্গতি ছিল, নাগরিকদের বিদ্বেষ ছড়িয়েছে, নানা অনৈতিক পন্থা অবলম্বন করেছেন, তার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই সব বিষয় নিয়ে আজকে আমরা বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে আমরা কথা বলবো। অরুণাভদা, আপনাকে স্বাগত আমাদের বাংলা বলতে চ্যানেলে। অরুণাভদা, যেটা দেখছি একের পর এক মামলা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে এবং সেখানে মুখ খুললো, বিশেষ করে ভোট পরবর্তী হিংসা মামলা আমরা দেখেছি, হ্যাঁ, যেখানে রাজ্য যে মানবাধিকার কমিশন তাদের কাছে নাকি কোনো অভিযোগই নেই, অথচ প্রায় জাতীয় যে মানবাধিকার কমিশন তাদের কাছে প্রায় 541টি অভিযোগ জমা পড়েছে। মানে কি বলবেন এইটা নিয়ে? প্রথমত গিরিশ গুপ্ত যে আছে তার ইতিহাসটা খুব খারাপ। এ চিফ জাস্টিস ছিল আমাদের, ঠিক রিটায়ারমেন্টের যেদিন রিটায়ার করবে সেদিনও নারদা মামলাটা ডিসমিস করতে গেছে, তার আগে এক বছর ধরে শুনানি হচ্ছে। আমার, আমি বাইরে ছিলাম, আমার সব ছেলেরা ধরে এনেছে কি ব্যাপার, দেখুন তো বিকাশ ভট্টাচার্য ছিল না, আমি গেছি মানে কি ব্যাপার, বললাম আমি ডিসমিস করছি। কিভাবে এমনি করছে? আমি পরশু দিন তুমি ফিরাদ হাকিমের সঙ্গে বৈঠক করেছো যে অ্যাকিউজ অভিযুক্ত আজকে হয়ে গেল, তুমি কি লোককে ইডিয়েট ভাবো? আমি একদম বললাম ডোন্ট থিঙ্ক দ্যাট পিপল আর দ্যাট ইডিয়েট অ্যাজ দ্য লোক, ঠিক আছে? তো এই আর কি, তো বলার পর, এবং আমিও দেখতে খুবই বোকা, কিন্তু যতটা বোকা ভাবো ততটা নই, বুঝতে পারি। আর তুমি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হচ্ছ, তো সঙ্গে সঙ্গে উনি ড্রপ করে দিলেন, বললো না তাহলে অন্য মেঞ্চ করো, কারণ তুমি নিও না এটা। পরবর্তীকালে সে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হচ্ছে, আজ অব্দি একটা কেস তার কাছে যায়নি। কেন, আসলে হলো এরা বেসিক্যালি হলো বললাম মমতার দিকে চেয়ে থাকে, মমতার করুণায় এরা পদ পেরেছে, হ্যাঁ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টও একই কথা প্রযোজ্য। হ্যাঁ, তো এই জিনিস কি করা যাবে? তো এখানে কোনো অভিযোগ জমা পড়েনি, ওকে কেউ বিশ্বাস করেনি এবং আমিও বিশ্বাস করি না। সুতরাং সেন্ট্রালে পড়ে যা, সেন্ট্রালের যে আছে সে আরো বড় চিন, সে অরুণ মিশ্র, এখন দেখা যাক কি হয়। তো আমার মনে হয় যে পরবর্তী দিনে মানে রাজ্যের ভূমিকাটা কি হবে বলে মনে হয়, মানে এই মামলাটার ক্ষেত্রে কোনটাই? হ্যাঁ, এই রাজ্যের ভূমিকা যেটা, রাজ্যের সোজা কথা দেখো, ওরা জিতে গেছে মমতা ব্যানার্জি, এখন একটু লিবারাল হওয়া উচিত লোকাল লেভেলে, বলে দেওয়া উচিত বলা না, এটাও মনে রাখা দরকার। 38% ভোট কিন্তু বিজেপি পেয়েছে চারটি, মানে মুসলিম কমিউনালিজম হিন্দু কমিউনালিজমও আছে, 38% ভোট পেয়েছে চারটি কথা না। হ্যাঁ, যেখানে সিপিএম কংগ্রেস আরএসপি হ্যানত্যান মিলে 9% ভোট পেয়েছে, কথার কথা বলছে। সুতরাং তো শুনতে হবে, সবাই তো একদিনে তৃণমূল হয়নি। সবচেয়ে খারাপ লাগছে গিয়ে বলছে আমাকে তৃণমূলে গ্রহণ করো ইলেকশনের পর, তার মানে বোঝা যাচ্ছে সন্ত্রাস না হলে কেন একটা লোক, মানে সাধারণ লোক যাদের কোনো পোস্ট হোল্ড করেন, আমি মুকুল রায়ের কথা বলছি, সে কেন করতে যাবে? গন্ডগোল তো হচ্ছেই। আমাদের এখানে পানিহাটিতে একটি ইয়ে করতো, আগে তৃণমূল করতো, তারপরে বিজেপি করছে অনেকদিনই, বাবুয়া বলে, তার জিপটা পুড়িয়ে দিয়েছে ছাপটা, সে কি করবে? সে না পয়সা আছে, ঠিক আছে ঠিক করে নিল, এমনি লোক কোথায় যাবে? টানা পড়েনে রাগ থাকে পাড়ার ওপর, পাড়ার গুন্ডাদের ওপর রেগেই তারা তৃণমূল বিরোধী হয়েছে, তৃণমূলের বিরোধী এরা কেউ না। ঘটনা তো ঘটছে, তো হচ্ছে, অস্বীকার করার জায়গা নেই। এবার আমরা পরবর্তী যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো নন্দীগ্রামে পরাজিত হয়েছেন, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা শুভেন্দু অধিকারী বলছেন, নন এমএলএ মুখ্যমন্ত্রী। তো এই জায়গা থেকে একটা মামলা হয়েছে এবং সেই মামলাটা কৌশিক চন্দ্র বিচারপতি, তার ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল এবং তাকে নিরপেক্ষতার দোহাই দিয়ে আবেদন করেছে যে সরাতে। এক আর দু নম্বর হচ্ছে
দেখো তোমার সহজ কথা বলি, যে লোকটি ওদের মামলা করছে এসপি মুখার্জি, গোপাল মুখার্জি, সে হলো জুলু মুখার্জির ছেলে। জুলু মুখার্জি মন্ত্রী ছিল বিজেপি, ছিলেন খুবই তদ্ধ ব্যক্তি। গোপাল মুখার্জি তার ছেলে, সেও কিন্তু ওই কৃষ্ণনগরে ওখানে ইলেকশনে দাঁড়িয়ে হেরেছিল বিজেপির হয়ে, সে কিন্তু বিজেপি কম। তৃণমূলের তো লোক নেই কল্যাণ ব্যানার্জি ছাড়া উকিল কে? হ্যাঁ, সপ্ত রোজগারের ধান্দায় উকিল, এরা কেউ উকিলই নয়, তো কল্যাণ নেই, সুতরাং একে দেয়া হোক। সে কিন্তু জজ সাহেবকে বলেনি যে তুমি নিরপেক্ষ নয়, কারণ এই জজ সাহেব কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে প্রচুর অর্ডার দিচ্ছে, আর খুব জেনে শুনে অর্ডার দিচ্ছে জিএসটি সম্বন্ধে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিয়ে রেগুলার। আর ইলেকশনের আগে যেটা ফটোটা দিয়েছে সেটা হলো 1900-2014 সালের ফটো, দেখবেন দিলীপ ওগা আর একটি মাত্র লোক পাশে বসে ওই কৌশিক চন্দ্র, ওকে একটা সম্বর্ধনা দিচ্ছিল লিগাল সেলফি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কি? লিগাল সেল থেকে তাকে সম্বর্ধনা দিয়েছে। তো তাতে অনেক জজই আছে, যেমন এখন যে অন্যায়টা করছে কৌশিকের প্রতি, সেরকম কেন্দ্রীয় সরকারও যারা তৃণমূলের প্যানেলে ছিল, সরকারি প্যানেলে, তাদের নাম বিচারপতির আসনে বিচারপতি করার জন্য প্রস্তাব গেছে হাইকোর্ট থেকে, সুপ্রিম বিজেপি করবে না, দেব না, এরা তৃণমূল করতো বা তৃণমূলের সঙ্গে সংযোগ ছিল, একদম নিকৃষ্ট মানের রাজনীতি হয়ে গেছে। এবার বলি, আচ্ছা নন্দীগ্রামে তো মমতা অনেকদিন ছিলেন, আফটারঅল মুখ্যমন্ত্রী, ধাট করে কেউ চুরি করতে পারবেন। আচ্ছা প্রথম যখন, যারা ইলেকশনের সঙ্গে জড়িত আমরা জানি, প্রথমে যখন ওই ব্যালট, ওই আগে ছিল ব্যালট, ব্যালট 2,50,000 ব্যালট আলাদা আলাদা চেক করতে হতো, কোথায় ছাপ পড়েছে পড়েনি ছাপ, এই যে করতে 4 বছর লেগে যায়, যেটা মানুষ ভূঁইয়ার ক্ষেত্রে লাগলো, 4.5 বছরে জিতলো। কিন্তু এখন যেটা হচ্ছে মেশিন, ইভিএম মেশিন, ইভিএম মেশিন প্রথমেই প্রত্যেক পলিটিক্যাল পার্টি প্রতিনিধিকে দেখায়, যারা দাঁড়াতে চায় তারা ক্যান্ডিডেট দেখিয়ে পাস করলো, পাস করার পরই সেই মেশিনটা এন্ট্রি করা হয়। এবার ধরো, এবার সেই মেশিন বুথে এলো, বুথে যদি কোনো গন্ডগোল করে সঙ্গে সঙ্গে মেশিনটা পাল্টে আরেকটা মেশিন দেওয়া হয়, যদি অভিযোগ থাকে, মানে এখানে কোনো অভিযোগ নেই। তিন হলো, এবার তুমি যদি কাউন্টিং এর সময়, কাউন্টিং এর সময় যদি অভিযোগ থাকে সঙ্গে সঙ্গে সেই এক একটা টেবিল হয়, এক একটা টেবিলের সঙ্গে সঙ্গে অভিযোগ জানা থাকে, কোনো অভিযোগ নেই এখানে। আচ্ছা তারপর এখন কি মেশিন, সে তোমার 80 জায়গায় 90 গুণ আছে লোকজন, মেশিন যা বলার বলে দিয়েছে, হয়তো 80 হচ্ছিল, তুমি লোড করেছো 40, যোগ বিয়োগের ফল হবে। ওপরে বিচারপতি চুপচাপ বসে থাকে, নিচে কাউন্টিং হয় লোকের সামনে, কি কি ও এ করবে, ও বায়াস বলছে, মানে একদিকে হেলে থাকবে লোকটা জজ, সে জাস্ট বসে থাকবে, বসে থাকে। এবং এটা করে কি করছে, এই যে তৃণমূলের, তৃণমূলের পয়সায় পেট চলে, কিছু উকিল আছে বেশি কিনা 20-25টা, তাদের মধ্যে 12-14 জন বিক্ষোভ দেখাচ্ছে, এদের কেউ সেভাবে উকিল হিসেবে চেনে না, অ্যাডিশনাল অ্যাডভোকেট, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর সব হয়েছে তিনটে, একটা তো সিপিএম আনালা হয়েছিল মেগিব বলে, এরা সব বিক্ষোভ দেখাচ্ছে, যেন পেট কাসা হওয়া, মমতা আসবে দেখাতে হবে আমরা কত তোমার প্রতি অনুগত করছে, তো কি করা যাবে। এবং অন্য অন্য বিচারপতিরা তারাও ভীত, যে তারাও তো কোনো মার, যারা বিচারপতির হয়েছে তারাও কোনো না কোনো সময় হয়তো তৃণমূলের প্যানেলে, সরকারি প্যানেলে ইয়ে দিয়েছিল, জোর দিয়েছিল, তাতে তারা বায়াস্ট হয়ে গেল। কাকে বলবে অশিক্ষিতের দেশ করবেটা, করবেটা কি? এবং মমতাকেও আসতে, প্রথমত দুটো জিনিস দেখো, মমতাকে এসে সাক্ষী দিতে হবে, এসে সাক্ষী দিতে হবে প্রেজেন্সে, এটা কেন করলো আমি বুঝতে পারছি না। মমতা এমনিতেই অন্য জায়গা থেকে বিপুল ভোটে জিতলো, কি এসে গেল সাক্ষী দিতে হবে, রেজিস্ট্রারের কাছে এসে সই করতে হবে, তাকে প্রেজেন্ট করতে হবে, সে তো এমনি সশরীরে যদি না হয় হবে না, ও তো বলে দিয়েছে তুমি পার্সোনালি প্রেজেন্ট, ও তো জজ বলে দিয়েছে, দ্যাট ইজ দি ল। হ্যাঁ করবেটা কি, সে আইনের কথা বলছে, তুমি আইনের কথা বলো সেখানে, তো ভিতরে কেউ বল, তুমি বাইরে থেকে চিঠি চেয়ে লিখছো, বক্তব্য রাখছো ওদের সেক্রেটারি, সে কি জানে হাইকোর্টের ব্যাপার? আমি তো বিজেপির ভয়ানক বিরুদ্ধে,
যদি এগুলো আমাদের খুব খারাপ লাগছে। আপনিও তো নিজে অনেক মামলা সিপিএমের হয়ে লড়েছেন, তৃণমূলের হয়ে করেছি, সম্বর্ধনা দিয়েছে জিতলে, সেটা মক্কেলরা দেয়, একটা ঘড়ি দিয়ে গেল, একটা দিয়ে গেল, বিনা পয়সার মামলা। আমি এখনো তো তৃণমূলে গাদা গাদা মামলা করি, বিনা পয়সার মামলা। ওদের কোনো উকিলের উপর ভরসা নেই, কল্যাণ ব্যস্ত, সে পারে না নিতে, আমার কাছে আসে, আমি খালি বলি জুনিয়রদের পয়সাটা দিয়ে দিও, আমায় দিতে হবে। বিএসএনএল বলো, সৌগত ইউনিয়ন, মতন মিত্র ইউনিয়ন আসছে, করে দিই। কিন্তু তাই বলে আমি তৃণমূল হয়ে গেলাম নাকি? বোঝার দরকার, তুমি যখন ম্যাথামেটিক্স করো, এক মিনিট, তুমি যখন অঙ্ক করো, তুই কি অঙ্ক থেকে বিজেপি করলে ছয় আর সিপিএম করলে তিন হয়, দুই আর দিয়ে চার? এটা একদম অঙ্কের মতো, আইনটা অঙ্কের মতো, এটা কি বলবো বলো। আমি বলছি আমার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5ই নভেম্বরের মধ্যে তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। এখন করোনা কালে যে সিচুয়েশন, আজকেও আমরা দেখলাম যে প্রায় মহারাষ্ট্রে এবং কেরলে এই থার্ড ভাইব্রেন্ট যেটা কয়েকদিনের খোঁজ পাওয়া গেছে, সেই জায়গা থেকে অক্টোবরের মধ্যে নির্বাচন যদি না হয়, সেক্ষেত্রে উলাবদা কি হবে বলে মনে হচ্ছে? মমতাকে ছেড়ে দিতে হবে, অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে। সুপ্রিম কোর্ট জয়ললিতার মামলা এবং আগে একটা পাঞ্জাবের মামলায় সেটা বলে দিয়েছে যে তুমি একদিন রিজাইন করে আরেকদিন পরের দিনই ঢুকলে তাহলে সংবিধানের উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে। সংবিধানে বলেছে যে 6 মাস তুমি থাকতে পারো মিনিস্টার হিসেবে উইদাউট বিং ইলেক্টেড, তারপর ছেড়ে দিতে হবে। এখন এটা বুঝছে না, এই বিজেপি বদমাইশ লোককে তো ভর্তি। ইলেকশন কমিশন, এন্টার ইলেকশন কমিশনার তো হলো মোদিজির চাকর, উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি রিজাইন রিটায়ার করেছে, বলে চাও ইলেকশন কমিশনার হয়ে যাও, এরকম তিনজন আছে। চিফ ইলেকশন কমিশনার রিটায়ার করলে তাকে গভর্নর করে দিচ্ছে, এটা বোঝা দরকার। মমতার দিক থেকে কিন্তু এই জায়গাটা আগে থেকে এখন থেকে এজিটেশন শুরু করা উচিত যে ইয়ে করো, ভোট করো। নির্বাচন কমিশনকে বলেছিল তাদের আধিকারিকদের বিরুদ্ধে মামলা করবে, কোভিড এর জন্য তারা দায়ী, 8 দফা নির্বাচন, এই যে পুরো বিষয়টা তখন ছিল। হ্যাঁ, এবং নির্বাচন কমিশনের উপর যে চাপ কোভিড নিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে নির্বাচন কমিশন কি মানে এই 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 একটা প্রতিশোধ যেটা বলা যায় সেটাই তো নেবে বলে মনে হচ্ছে। বলছিস এইখানে ও নির্বাচন কমিশনের সে বদমাইশি খেলাটা খেলবে? মমতা কি বলেছিল, আটখানা নির্বাচন তুমি ফেজে করবে কেন, মোদী নিজের হাতে রাখার জন্য? তামিলনাড়ুতে হচ্ছে একদিন, তাদেরও 42টা 44টা সিট, তা আমাদের এখানে 8 দিন হবে কেন? সেই দিয়ে কোভিড ছড়াচ্ছিল, সেইটা মমতা বলেছে, সেইটা ধরে আমি বলছি অ্যাজ আই নো দি ইলেকশন কমিশনার, এ একদম মোদীর চামচা, এ কোনো বদমাইশিটা করবে, কিন্তু কনস্টিটিউশনালি এটা করতে বাধ্য। আচ্ছা, এই কোভিড যদি নির্বাচন না করে, হ্যাঁ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি মামলা হলে সেটা তারা কি বলতে পারে যে ইমিডিয়েট নির্বাচন করানোর জন্য কোর্ট? কনস্টিটিউশনটা আগে, কোভিডটা আগে নয়। আরো মমতা দোষটা মেয়র দিচ্ছিল তো, তারপর যদি ইয়ে করে মানে ইলেকশনটা না হলে মমতা মুখ্যমন্ত্রী থাকতে পারতো, কন্টিনিউ করতে পারতো? উত্তর হলো না, কন্টিনিউ করতে হবে। পার্লামেন্টে আইন পাস করিয়ে ইন্দিরা গান্ধী করেছিল কন্টিনিউয়েশন, 1 বছরে এক্সট্রা করিয়েছিল, এটা পরে বাতিল হয়ে যায়। পার্লামেন্টে আইন পাস করাতে হবে, আইন মানে আইন। আর একটা প্রশ্ন, যে যেটা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় 5ই নভেম্বর পরের পরে অন্য কেউ নির্বাচিত প্রতিনিধি নয়, হ্যাঁ, সেরকম কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কি যায়? ছ মাসের জন্য সে যদি এমএলএ না হয় তাহলে 6 মাসের জন্য সেটাই। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ অরুণবদা, ধন্যবাদ। আমরা শুনলাম, আমরা দেখবো যে আগামী দিনে পরিস্থিতি, বিশেষ করে বৃহস্পতিবার নন্দীগ্রাম মামলার দিকে আমাদের চোখ থাকবে, তারপর রাজ্যে ভোট পরবর্তীতে হিংসা, সেই নিয়ে কি হয় সেদিকে আমরা নজর রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।